সৌদিতে নারীদের ফ্যাশন শোর আয়োজন সংস্কারের নামে আর কতদূর যাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসসালাম আহমেদ উল্ল সুপ্রিয় দর্শক অগণন শুভেচ্ছা রইল আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস জে রতন সৌদি আরবে প্রায় সকল ক্ষেত্রেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংস্কার ও আধুনিকতার নামে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রশাসনিক ইস্যুতে কোরআন ও হাদিসের দেয়া নির্দেশনার কঠোরতা থেকে পর্যন্ত সরে আসতে চাইছেন তিনি হাত কর্তন করা বেত্রাঘাতের শাস্তি সাঙ্গেসার ইত্যাদি বিভিন্ন রকমের শরীয়তসম্মত শাস্তির বদলে উদারনীতি গ্রহণে পরামর্শ দিচ্ছেন তিনি ইসলামী আকেদার বাইরে বিশ্বের অন্যান্য সেকুলার দেশের মতো উদারপন্থী হতে চাইছে সৌদি আরব বিশ্বের বুকে সকল মত ও ধর্মের মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বাড়াতে নাকি যুবরাজের এই পরিকল্পনা তারই বাস্তবায়ন দেখছে এখন সৌদি জনগণ সিনেমা হলে সিনেমা প্রদর্শন নাটক থিয়েটারের কার্যক্রম পরিচালনা করা গানের ব্যান্ড শো উপভোগ করা নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখা হোটেল ও হালাল বারগুলোতে হালাল পানীয় গ্রহণ নৃত্যানুষ্ঠান করা স্পেশাল সুইমিং পুলে নারীদের নগ্ন হয়ে আনন্দ করা নারীদের গাড়ি ড্রাইভ করা প্রশাসনিক নেতৃত্ব দেয়া পুরুষের অনুমতি ছাড়াই বাইরে যাওয়া খেলাধুলায় অংশ নেয়া সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ উপভোগ সাবলীলভাবে চাকরি ও ব্যবসা করার স্বাধীনতা আরও বেশি পরিমাণে ভোগ করতে শুরু করেছে সে দেশের নারীরা শুরু হয়ে যাচ্ছে আবারও সৌদি নারী মডেলদের নিয়ে ফ্যাশন শোর আয়োজন এইভাবে আরও বিভিন্ন ক্ষেত্রে একে একে আধুনিকতার ছোঁয়া বইতে শুরু করেছে সৌদি আরবে সে সময় ত্রিশ বছর বয়সী রাজকন্যা নওরা গত দুই এর ডিসেম্বরে আরব ফ্যাশন কাউন্সিলের অনারারি চেয়ারম্যানের দায়িত্ব পান এরপর এপ্রিল দুই হাজার আঠারোতে সৌদি আরবে প্রথমবারের মতো আরব ফ্যাশন উইকের আয়োজন করা হয় সেই আয়োজনে ভালোভাবেই যুক্ত ছিলেন রাজকন্যা নওরা সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ আল সৌদ রাজকন্যা নওরার প্রপিতামহ অর্থাৎ দাদার বাবা নওরা জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জাপানে ফ্যাশন সম্পর্কে ভালোই ধারণা পান তিনি সম্ভবত এ কারণে তার হাতেই তুলে দেওয়া হয়েছে সৌদি নারীদের ফ্যাশনের বাটন আয়োজনের সঙ্গে রাজকন্যা নওরা জড়িত থাকলেও নানা কারণে আরব ফ্যাশন উইক শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে দুই সপ্তাহ দেরিতে সৌদি আরবে প্রথমবারের মতো এই আয়োজন বলে অনেকের নজর ছিল এই ফ্যাশনের দিকে কিন্তু এই আয়োজন প্রবেশাধিকার সংরক্ষিত ছিল শুধু আমন্ত্রিত নারীরাই সেখানে উপস্থিত থাকতে পেরেছিলেন অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল আরব ফ্যাশন কাউন্সিল অবশ্য ওই অনুষ্ঠানের ছবি তুলেছে সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ওই অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করা হয়েছে সংরক্ষিত ওই আয়োজন নিয়ে রাজকনা নওরা বার্তা সংস্থা এএফপি কে বলেছিলেন এমন আয়োজনে প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি আমাদের সংস্কৃতির অংশ যে নারীরা এই অনুষ্ঠানে এসেছিলেন তারা যেন এটা ভেবে উদ্বিগ্ন না হন যে কেউ তার ছবি তুলছে বলেন আমরা চেয়েছি উপস্থিত নারীরা দেশে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করুক সার্বিক বিষয়ে রাজকন্যা নওরা বলেন সৌদি আরবের নারী হিসেবে এই সংস্কৃতি ও ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে পোশাকের কারণে কেউ আমাদের রক্ষণশীল ভাবতে পারে কিন্তু এটাই আমাদের সংস্কৃতির অংশ যত সংরক্ষিতভাবে এই আয়োজন হোক না কেন প্রথমবারের মতো ফ্যাশন উইকের আয়োজন করে সৌদি আরব যে মাইল ফলক ছুঁয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে দেশে নারীরা কয়েক বছর আগেও গাড়ি চালানোর অনুমতি ফুটবল মাঠে বসে খেলা দেখা কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারগুলো কল্পনাই করতে পারতেন না তাদের ফ্যাশন জগতে যুক্ত হওয়া তো ছিল দূর আকাশের কল্পনার মতো বলা হচ্ছে এগুলো সম্ভব হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেয়া সংস্কারের উদ্যোগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে উত্তর নিযুক্ত করেন শুধু তাই নয় যুবরাজকে উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এরপর থেকে দেশটিতে বইতে শুরু করে সংস্কারের হাওয়া অর্থনীতি ও পররাষ্ট্রনীতির পাশাপাশি নারীদের অধিকারের বিষয়ে উদ্যোগ নেন তিনি এই উদ্যোগে দুই এর সেপ্টেম্বরে নারীরা গাড়ি চালানোর অধিকার পান একই মাসে নারীদেরও ফতোয়াজারির অধিকার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মোবাইল ব্যবহারের অধিকার দেয়া হয় এরপর পর্যায়ক্রমে সেনাবাহিনীতে যোগ দেয়া ও ফ্যাশনের সঙ্গে যুক্ত হওয়ারও অনুমতি মিলল সৌদি নারীদের যুবরাজ সালমান নারীদের আরও স্বাধীনতা দিতে কাজ করার আভাস দিয়েছেন তিনি ইঙ্গিত দেন অদূর ভবিষ্যতে সৌদি নারীদের আর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলতে হবে না তবে দুই হাজার আঠারো এর মে মাসের দিকে কয়েক সপ্তাহে নারী অধিকার কর্মীদের আটক করায় প্রশ্ন উঠেছে সৌদি কর্তৃপক্ষ আসলে নারীদের অধিকার দেওয়ার বিষয়ে কতটা আন্তরিক এ বিষয়ে কোনো কোনো বিশ্লেষকের মত হল এটা করা হচ্ছে আসলে রাজপ্রাসাদ থেকে সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য সেই বার্তা হল নারীদের অধিকার সহ সামাজিক নানা বিষয়ে কিছুটা উদার হলেও সৌদি নাগরিকদের রাজনৈতিক অধিকার সংকুচিতই থাকবে যুগ যুগ ধরে রক্ষণশীল সমাজের আদলে চলতে থাকা সৌদি আরবে নারীদের এত অধিকার দেওয়ার কাজটা যুবরাজ সালমান খুব সহজে করতে পারছেন বলে মনে হয় না শুধু নারী অধিকারের ক্ষেত্রেই নয় অর্থনীতি পররাষ্ট্রনীতি ও দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে যুবরাজের নেওয়া পদক্ষেপে যে অনেকে ক্ষুব্ধ তা এর মধ্যেই প্রকাশও পেয়েছে দুর্নীতি বিরোধী অভিযানে বেশ কয়েকজন রাজপুত্র ও অনেক প্রভাবশালী ব্যবসায়ীকে আটক করে একটি পক্ষকে শত্রু বানিয়েছেন তিনি সে সময় এমন খবরও প্রকাশ হয়েছিল যে সৌদি রাজপ্রাসাদে এক অভ্যুত্থানে যুবরাজ সালমান নিহত হয়েছেন পরে সৌদি কর্তৃপক্ষ ছবি প্রকাশ করে ওই খবর নাকচ করে দেয় তবে কথা স্বীকার করে যে রাজপ্রাসাদের কাছে একটি ড্রোন এসেছিল সেটা গুলি করে ভূপাতিত করা হয়েছে শুরু থেকেই সংস্কার নিয়ে বিভিন্ন দিক থেকে নানা ধরনের চাপ বজায় রয়েছে যুবরাজ সালমানের ওপর অনেকেই বলছেন এসব সংস্কার ও পরিবর্তনের লক্ষ্য কি সমাজে পরিবর্তন আনা নাকি এটি ক্ষমতা বাড়ানোর আরেকটি কৌশল মাত্র চলতি বছরের জুন মাসের শুরুর দিকে সৌদি আরবে একটি আইনে কিছুটা পরিবর্তন আনা হয় ফলে এখন থেকে প্রাপ্তবয়স্ক কোনো নারী তার বাবা বা অন্য পুরুষ আত্মীয়ের অনুমতি না নিয়ে স্বাধীনভাবে বাস করতে পারবেন এর কিছুদিন পর আরেক ঘোষণায় বলা হয় এখন থেকে মেয়েরা মক্কায় হজ করতে চাইলে নিবন্ধন করতে পারবেন সেজন্য তাদের পুরুষ অভিভাবকের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না চাইলে অন্য মেয়েদেরও সঙ্গে নেয়া যাবে জুনের শেষের দিকে সৌদি সরকার বিদেশ থেকে বই ও ম্যাগাজিন আমদানির নিয়ম সহজ করার ঘোষণা দিয়েছে অর্থাৎ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে সেন্সারশিপের যে নিয়ম ছিল সেটা কিছুটা শিথিল করা হয়েছে এর আগেও সৌদি আরবের নারী অধিকার সহ নানা বিষয়ে পরিবর্তন আনা হয়েছে সৌদি আরবকে আরও আধুনিক উদার ও ব্যবসা ও পর্যটন বান্ধব করতে দু ষোলো সালে ভিশন দু ঘোষণা করেছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরপর বেশ কিছু আইনে পরিবর্তন করা হয় ফলে সে দেশের নারীরা এখন গাড়ি চালানো একা সিনেমা হলে যাওয়া ঘুরতে যাওয়া সহ নানান কাজ করতে পারছেন সাম্প্রতিক পরিবর্তনগুলো ভীষণ দু হাজার ত্রিশের অংশ বলে বিবেচনা করা যেতে পারে এমনও কথা শোনা যাচ্ছে সেখানে অ্যালকোহল পান বিষয়ে সীমিত পরিসরে হলেও অনুমোদন দেয়া হতে পারে ওয়াশিংটন ভিত্তিক ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক দ্য কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর মধ্যপ্রাচ্য বিষয়ের ভিজিটিং ফেলো ইয়াসমিন ফারুক ও সিনিয়র ফেলো নাথান ব্রাউন সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছেন যা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে শিরোনাম সৌদি আরবের ধর্মীয় সংস্কার কিছু স্পর্শ করছে না কিন্তু সবকিছু পরিবর্তন করছে তারা বলছেন এই যে পরিবর্তনগুলো আনা হয়েছে তার বেশিরভাগই অর্থপূর্ণ পরিবর্তন নয় এগুলো আসলে প্রক্রিয়াগত আমলাতান্ত্রিক ও আইনগত পরিবর্তন তারা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে তা হল এই পরিবর্তনগুলো আবার বাতিল করে দেওয়া হতে পারে ফারুক ও ব্রাউন লিখেছেন এই পরিবর্তনগুলো মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা বাড়ানো ও তার প্রতি সরকারি কর্মকর্তাদের আনুগত্য নিশ্চিত করার কেবল আরেকটি উপায় বলে কিছুটা সন্দেহ রয়েছে সামাজিক কিছু বিষয় পরিবর্তন আসলেও সৌদি শাসকেরা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেন সেই বিষয়ে এখনও অস্বচ্ছতা অস্পষ্টতা থেকে গেছে সৌদি সরকারের সমালোচকরা বলেন সামাজিক উদারতা ও রাজনৈতিক উদারতার মধ্যে পার্থক্য এখনও একটি সমস্যা বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা সৌদি আরবে চলা কয়েকটি ভণ্ডামির উদাহরণ তুলে ধরেছে যেমন গাড়ি চালানোর অনুমতি পাওয়ার আন্দোলন করতে গিয়ে কারাগারে যাওয়া নারী অ্যাক্টিভিস্টদের এখনও জেলে রাখা হয়েছে এছাড়া মৃত্যুদণ্ড কমানোর অঙ্গীকার করার পরও দেশটি এখনও মৃত্যুদণ্ড দেয়া বিশ্বের অন্যতম শীর্ষ দেশ বার্লিনের ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর গবেষক দোয়া ঢাইনি বলছেন সৌদি আরবে যে সংস্কারগুলো করা হচ্ছে তার প্রভাব আছে তবে তা সীমিত কিছু পরিবর্তন হয়েছে তবে রাজনৈতিক বন্দীদের সঙ্গে ব্যবহার কিংবা বাক স্বাধীনতা বিষয়ে প্রকৃত পরিবর্তন হয়নি বলেন তিনি ঢাইনি বলেন এই পরিবর্তন বা সংস্কারগুলো মানবাধিকার বিষয়ে অর্থপূর্ণ উপায়ে প্রভাব ফেলে না এবং যতক্ষণ পর্যন্ত না তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো শুধুই প্রপাগান্ডা তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই সংস্কারের কাজ জোরে সরেই করে যাচ্ছেন এখনও তিনি তার লক্ষ্যে কতটা সফল হতে পারবেন তা সময়ই বলে দেবে তবে তার এই সংস্কারের পথ যে বন্ধুর তা নিশ্চিত করে বলা যায় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ